এবার আমাদের সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী বলাকা চ্যাটার্জি। বলাকা ইতিপূর্বে আমার অন্যান্য অনেক অধিবেশনে সঙ্গীত পরিবেশন করেছে, আর ওর গান বরাবরই অসাধারণ। এরকমই একটি অসাধারণ ভক্তিগীতি এখনও পরিবেশন করছে আমাদের সকলের জন্য। নমস্কার, আজকে শুভ জন্মাষ্টমী। প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মদিন। আজকের এই পরম পবিত্র দিনে শ্রীগুরু চরণে, পরম গুরুদেব শ্রী বাবা মায়ের শ্রীচরণে আমার প্রাণের প্রণাম। গোপাল সোনা তথা শ্রীকৃষ্ণ চরণে আমার প্রণাম। প্রাণের সকল সত্তার অঞ্জলি ভালোবাসা। আজকে ঠাকুরকে একটা ছোট্ট গান শুনিয়ে আমি আমার পূজা অর্পণ করতে চাই, আর আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার খেলা খেলো হেসে তাই দেখে আনন্দে ভাসি, তোমার খেলার এই সাগরে পাব তরঙ্গে কানে হাসি। তোমার খেলা খেলো হেসে তাই দেখে আনন্দে ভাসি, তোমার খেলার এই সাগরে পাব তরঙ্গে কানে হাসি। তোমার খেলা খেলো হেসে ত্রিভঙ্গ তোমার খেলা খেলো হেসে তাই দেখে আনন্দে ভাসি, তোমার খেলার এই সাগরে পাব তরঙ্গে কাঁদে হাসি। তোমার খেলা খেলো হেসে, তোমার তোমার খেলা খেলো হেসে তাই দেখে আনন্দে ভাসি, তোমার খেলার এই সাগরে ভাব তরঙ্গে কানে হাসি। তোমার খেলার এই সাগরে ভাব তরঙ্গে কানে হাসি, তোমার খেলারে সাগরে ভাব তরঙ্গে কাঁদি হাসি।
সঙ্গীত শিল্পী তিথি দীর্ঘদিন ধরে আমাদের শরণাগত সম্প্রদায়ের সাথে যুক্ত, আমার সাথে যুক্ত। আর তিথির গানের গলা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, আমরা প্রতিটি অনুষ্ঠানেই তিথির গান শুনতে পাই। তিথির গলার রেঞ্জ, উদারতা, প্রসারতা এবং ব্যক্তি সকলেরই মন ভরিয়ে দেয়। এবার স্নেহের বোন তিথির কণ্ঠে আমরা শুনছি একটি ভক্তিগীত। জন্মাষ্টমীর পুণ্যতিথিতে শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে এবং গোপাল সোনার শ্রী চরণে প্রণাম জানিয়ে একটি গান নিবেদন করছি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাও না। Thank you.
এবার আমরা শুনব বিশিষ্ট সঙ্গীত শিল্পী গোপা রায়ের কণ্ঠে নমো নারায়ণায়। গোপা দীর্ঘদিন ধরে সঙ্গীত জগতের সাথে যুক্ত ও ইতিপূর্বে সিডি ক্যাসেটও ভক্তদের মধ্যে বিশেষ সমাদর লাভ করেছে। এবার আমরা গোপার কণ্ঠে শুনছি একটি ভক্তিগীত। এবার আমার প্রিয় বোন তথা শরণাগত সম্প্রদায়ের একনিষ্ঠ কর্মী রাখি মুখার্জি আমাদের একটি পাঠ শোনাচ্ছে। রাখি যে কোনো কাজেই সবসময় এগিয়ে আসে এবং চেষ্টা করেন আমাদের শরণাগত সম্প্রদায়ের কর্মী রূপে সেই কাজটিকে যাতে সার্থকতায় এগিয়ে নিয়ে যাওয়া যায়। রাখির কণ্ঠে এবার আমরা শুনছি এই পাঠ। জয় গোপাল। আজ জন্মাষ্টমী
শুভ জন্ম মহোৎসব। শ্রী গুরুদেবের চরণ কমলে আমার জানাই সশ্রদ্ধ আন্তরিক প্রণতি। আমার ইষ্ট গোপাল সুন্দর শ্রী চরণ কমলে জানাই সশ্রদ্ধ আন্তরিক প্রণিপাত। আজকে প্রিয় দিবসনে আমি শ্রী গুরুদেবের রচিত অনন্তের জিজ্ঞাসা থেকে শ্রী রাধাকৃষ্ণ তত্ত্বের একটি ছোট্ট অংশ পাঠ করে আমার গুরুদেব এবং আমার ইষ্ট গোপাল সুন্দর শ্রী চরণ কমলে নিবেদন করলাম। শ্রীকৃষ্ণ তত্ত্বে কৃষ্ণতত্ত্ব কি প্রশ্নটি রেখেছেন বিন্তি মণিক দিদি। শ্রীকৃষ্ণের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যতটুকু জানা যায় সেই বিষয়ে শ্রী গুরুদেব আলোকপাত করে বলেছেন, শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলতে শুরু করলে প্রথমেই বলতে হয় যে কৃষ্ণ শব্দটি এসেছে কৃষ ধাতু থেকে। কৃষ ধাতুর অর্থ হওয়া ও ন ধাতুর শব্দের অর্থ পরমানন্দ। সুতরাং কৃষ্ণ শব্দের অর্থ পরমানন্দ স্বরূপ পরমেশ্বর। কৃষ্ণ শব্দের অর্থ হিসেবে কর্ষণও বোঝানো হয়, অর্থাৎ যার কৃপা পেলে মনের জমি থেকে সকল আগাছা উপড়ে ফেলে তা কর্ষণ করে নিজেকে যথার্থ ভক্তরূপে গড়ে তোলা যায়, তিনি হলেন কৃষ্ণ। তাই তো কৃষ্ণ নাম নিলে সকল পাপের আগাছা থেকে মুক্ত হওয়া যায়। যার নামেই এত আকর্ষণ, তিনি হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। শ্রীমদ ভাগবত গীতায় বলেছেন, যা শ্রী গুরুদেবের লেখাতেই জানতে পারি, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। এখানে তাহলে ভগবান মানে কি? শ্রী গুরুদেব বলছেন, ভগবান হলেন তিনি যার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য এই ছয়টি ভাগ বা স্বর ঐশ্বর্য পূর্ণরূপে রয়েছে। আর শ্রীকৃষ্ণই জগতে একমাত্র স্বর ঐশ্বর্যশালী, তাই তিনি ভগবান তথা আদি পুরুষ। অতএব তিনি সকল জড় ও চেতনের মূল উৎস স্বরূপ, অনাদির আদি তথা সকল কারণের পরম তথা অন্তিম কারণ। ভাগবত বলে, একটি মূল প্রদীপ থেকে যেমন অনেক প্রদীপ জ্বালানো যায়, তেমনি এক শ্রীকৃষ্ণ থেকেই সমস্ত ভাগবত শরীরে ভগবত্ব প্রদত্ত হয়। শাস্ত্র বলে, সৃষ্টি রক্ষার জন্য জগতে যিনি অবতরণ করেন তিনি অবতার, এবং বিষ্ণুই সেই অবতারের উৎস। কিন্তু শ্রী চৈতন্যদেব সনাতন গোস্বামীকে প্রয়াগে শিক্ষা দিতে গিয়ে যে কৃষ্ণতত্ত্ব ব্যাখ্যা করেছেন, তাতে তিনি বলেছেন শ্রীকৃষ্ণ সেই বিষ্ণুরও উৎস। তাই তিনি সকল অবতারের হেতু স্বরূপ। এই প্রসঙ্গে শ্রী গুরুদেব ব্রহ্ম সংহিতা থেকে জানিয়েছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ শ্রীকৃষ্ণই ঈশ্বর ও সচ্চিদানন্দময়, গোবিন্দই সকলের আদি তথা সকল জড় ও চেতন পদার্থের উৎপত্তির কারণ। সুতরাং তিনি পরমাত্মা তথা পরমেশ্বর। এখানে পরমেশ্বর শব্দটি পরম ঈশ্বর শ্রীকৃষ্ণের প্রতি প্রযোজ্য হয়েছে। গৌড়ীয় বৈষ্ণব মত অনুযায়ী বৈকুণ্ঠের অধিপতি নারায়ণ হলেন শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, আর এই নারায়ণ থেকেই সৃষ্টি হয়েছে তিন পুরুষ। প্রথম পুরুষ বা করুণার বশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, যার রঙ্কূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং প্রলয়ের সময় তার মধ্যেই লয় হয়ে যায়। দ্বিতীয় পুরুষ হল গর্ভদকশায়ী বিষ্ণু, প্রতিটি ব্রহ্মাণ্ডের ভিতরে যিনি আপন শ্বেত জলে শয়ন করে থাকেন,
এবং যা নাভি থেকে ব্রহ্মার এবং চতুর্দশ ভুবনের উৎপত্তি হয় তিনি দ্বিতীয় পুরুষ। আর তৃতীয় পুরুষ বা ক্ষীরোদক সায়ী বিষ্ণু, যিনি প্রতিটি জীবের অন্তরে থাকেন অন্তর্যামী রূপে, তিনি সর্বজীবের পালন কর্তা। এই তিন পুরুষের থেকে সৃষ্ট হলে শ্রীকৃষ্ণই পরম পুরুষ। আবার জগতে বিনাশী ও অবিনাশী দুই ধরনের পুরুষ আছে। বিনাশী পুরুষ হল সর্বভূতের শরীর, আর অবিনাশী পুরুষ হল জীবাত্মা। আর এই দুই পুরুষ থেকেও ভিন্ন উত্তম পুরুষ আছেন, যিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে সকলকে ধারণ করে সৃষ্টির পালন করেন, তাই তাকেই পরমাত্মা বা পরমেশ্বর বলা হয়। ইনি শ্রীকৃষ্ণ, বিনাশী জড়জগতের অতীত এবং অবিনাশী জীবাত্মা থেকেও উত্তম, তাই তো তিনি পুরুষোত্তম। এখন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রের কথায় আসা যায়। শ্রী গুরুদেব জানাচ্ছেন, উনি ওনার লেখায় লিখেছেন, নারায়ণ অধিষ্ঠান করেন যে বৈকুণ্ঠে, তার উপর ভাগ হল সহস্রদল পদ্মাকৃতি, সেই স্থানের নাম গোকুল। এই গোকুলের বাইরের দিকের অংশকে বলা হয় গোলক বা শিব দ্বীপ, আর ভিতরের অংশটি শ্রী বৃন্দাবন ধাম। লীলা পরিকরদের সাথে শ্রীকৃষ্ণ সেখানে নিত্যকাল ধরে লীলা করে চলেছেন। শ্রীকৃষ্ণের এই লীলায় তিন রকম শক্তি রয়েছে। প্রথমটি হল অন্তরঙ্গ চিত শক্তি, এটি তার স্বরূপ শক্তি বা সচ্চিদানন্দ শক্তি, যা আবার তিনটি শক্তির সমাহার। সন্ধিনী, যা শ্রীকৃষ্ণের সত অংশ, সম্বিত শ্রীকৃষ্ণের চিত অংশ, ও আহ্লাদিনী শক্তি শ্রীকৃষ্ণের আনন্দ অংশ। দ্বিতীয় শক্তিটি হল বহিরঙ্গ মায়া শক্তি। এই শক্তি দিয়ে তিনি মায়িক জগৎ অর্থাৎ ব্রহ্মাণ্ড তথা বৈকুণ্ঠ ধাম সৃষ্টি করেছেন। তটস্থ জীব শক্তি তার তৃতীয় শক্তি। এই শক্তি দিয়ে তিনি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব এবং অপ্রাকৃত ভগবত ধামের সাধন চিত্ত ও নিত্য সিদ্ধ সকল জীব সৃষ্টি করেন। আবার শ্রী কৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি দিয়ে তিনি জগৎ প্রপঞ্চ রচনা করেন। ইচ্ছা শক্তি, যার প্রধান স্বয়ং তার শ্রীকৃষ্ণ রূপ। জ্ঞান শক্তি, যার প্রধান তার বাসুদেব রূপ। ক্রিয়া শক্তি, যার প্রধান তার সংকর্ষণ রূপ। শ্রীকৃষ্ণ নিজে অনন্ত রসের আধার, তাই তিনি ভক্তদের অনুভূতিতে নিজেকে প্রকাশ করেন পূর্ণতার তিনটি স্তরে। প্রথমটি পূর্ণতম, সকল গুণান্বিত সমন্বিত যে রূপে তিনি বৃন্দাবনে বিরাজ করছেন সেটি পূর্ণতম রূপ। দ্বিতীয়টি পূর্ণতর, সকল গুণের থেকে কিছু কম গুণ সমন্বিত যে রূপে তিনি মথুরায় বিরাজ করেন, এবং পূর্ণ রূপে অর্থাৎ সকল গুণের থেকে আরো কিছু কম গুণ সমন্বিত যে রূপে তিনি দ্বারকায় বিরাজ করেন। দাপরে ধরায় অবতীর্ণ হওয়ার পর শ্রীকৃষ্ণের বয়সকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম পাঁচ বছর অবধি কৌমার, ছয় থেকে দশ বছর অবধি কৌগন্ড, এগারো থেকে পনেরো বছর বয়স অবধি কৈশোর, এবং ষোলো বছরে তিনি যৌবনে পদার্পণ করেন, এবং আমৃত্যু একশো পঁচিশ বছর বয়স অবধি তিনি ছিলেন চির যৌবন সম্পন্ন। শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব সম্বন্ধে বলা হয়, তিনি নায়ক হিসেবে ধীরদাত্ত, অর্থাৎ তিনি ক্ষমাশীল, নিরভিমান, গুণবান, বীর ও রূপবান। ধীর ললিত, যিনি পরিহাস নিপুণ ও অনন্ত যৌবন সম্পন্ন। ধীর প্রশান্ত, যিনি সহনশীল, বিবেকবান ও বিনীত, ও ধীরোত্তপ্ত, যিনি চঞ্চলচিত্ত, পরিতৃপ্ত, উদ্ধত ও অহংকারী। এক কথায় তার মধ্যে সকল বিপরীত গুণ বর্তমান, কারণ তিনি সকল গুণের দ্রষ্টা। এক কথায়
স্বয়ং শ্রীকৃষ্ণ সকল জড় ও চেতন পদার্থে অন্তর্যামী রূপে বিরাজ করেন। জ্ঞান যোগ ও ভক্তি সাধনায় তিনি ব্রহ্ম, আত্মা ও ভগবান রূপে সাধ্য ঈশ্বর। ব্রহ্ম তার অঙ্গকান্তি আর পরমাত্মা তারই অংশ। এই শ্রীকৃষ্ণ তত্ত্ব জ্ঞান যোগ ও ভক্তির পথে জানা যায় ঠিকই, তবে একে উপলব্ধি করতে হলে প্রয়োজন হয় হৃদয়ে সুগভীর কৃষ্ণ প্রেম, যা একমাত্র তার আল্লাদিনী শক্তি শ্রী রাধাই পারেন ভক্তির হৃদয়ে সঞ্চার করতে। তাই শ্রীরাধার কৃপা ছাড়া তাকে জানা যায় না। তাই তো জীবন সার্থক করতে গেলে প্রথমে শ্রী রাধার ভজনা করে তার আশীর্বাদ নিয়ে শ্রীকৃষ্ণ প্রেমের ভাব দরিয়ায় ডুব দিতে হয়, তবেই জীবন সার্থক হয় অমৃত কৃপার স্পর্শে। গুরুদেবের আরো একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন, শ্রীকৃষ্ণের তো বাঁশি সবচেয়ে প্রিয়, এই বাঁশির তাৎপর্যটি কি? শ্রী গুরুদেব লিখেছেন, শ্রীকৃষ্ণের মুরলি হল প্রেমের প্রতীক, কারণ বাঁশি শুধু সুর আনে আর গানের কাজেই লাগে, যা দিয়ে প্রেমের নৈবেদ্য সাজিয়ে দেওয়া যায় ঈশ্বরের প্রতি। বাঁশির সুর মনে জাগায় প্রেম, প্রাণে আনে শান্তি। তাই তো শ্রীকৃষ্ণের এত প্রিয় বাঁশি। এই বাঁশি কিন্তু আমাদেরই স্থূল রূপের প্রতীক। বাঁশির মধ্যে থাকে আটটি ছিদ্র, যার মধ্য দিয়ে সুর খেলিয়ে মানুষের মন প্রাণ ভরিয়ে দেওয়া যায়। আমাদের মধ্যেও এমনই আটটি বস্তু আছে। বাইরের দিকে পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, জিভ, ত্বক, আর ভিতরের দিকে মন, বুদ্ধি ও অহংকার। এই আটটি বৈশিষ্ট্য সম্পন্ন বাঁশি হলাম আমরা সবাই, আর ঈশ্বর হলেন বাঁশুরিয়া। কিন্তু বাঁশি নিজে তো সুর তুলতে পারে না। সে যদি ভাবে আমি আমার ইচ্ছে মতো বাজব, তা হবে না। তেমনি আমরাও যদি ভাবি আমাদের ইচ্ছে মতো সব কাজ করব, ভালো মন্দের তোয়াক্কা না করে, তবে আমরাও তেমনি বাঁশি হয়ে থাকব, যা কোনো কাজে লাগবে না। তাতে শুধু কর্কশ শব্দ বেরোবে, সুর বেরোবে না। তাই যথার্থ ভক্ত হতে হলে আমাদের নিজেদের সঁপে দিতে হবে ঈশ্বরের কাছে। ভালো মন্দ সুখ দুঃখ ভুলে নিজেদের সম্পূর্ণভাবে নিবেদন করে দিতে হবে পরমাত্মার কাছে। একমাত্র তখনই তিনি আমাদের জীবনরূপ বাঁশিটিকে হাতে তুলে নেবেন। আর তিনি যখন আমাদের হাতে তুলে নেবেন, তখন আপনা থেকেই সুর জাগবে আমাদের মধ্যে, সার্থক হয়ে যাব আমরা। বড় সাধু সন্তরা এভাবেই নিজেদের শ্রীকৃষ্ণের কাছে উৎসর্গ করে তার বাঁশি হয়ে যান, আর তাই তো তাদের সান্নিধ্য পেলে মানুষ লাভ করে স্বর্গীয় আনন্দের পরশ। তাই আমাদের শ্রীকৃষ্ণের বাঁশি হয়ে ওঠার চেষ্টা করা উচিত শরণাগতির মাধ্যমে। একমাত্র তবেই তো তিনি সবসময় আমাদের তার সাথে রাখবেন। আজ শ্রী গুরুদেবের এই রচনাটি তুলে আমার শ্রী গুরুদেব এবং ইষ্ট গোপাল সোনার শ্রীচরণ কমলে নিবেদন করে এখানেই শেষ করলাম। জয় গুরু, জয় গোপাল। এবার তারাবাম সেবাশ্রমের সংঘগুরু তথা মহাপীঠ তারাপীঠ অলৌকিক লীলায় শ্রীরামকৃষ্ণ সারদা স্বামীজি সহ বহু গ্রন্থের লেখক শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায় তথা তারানন্দ স্বামীর সুকণ্ঠে আমরা শুনব অমৃতময় ভাষণ। বাবা এবার জন্মাষ্টমী প্রসঙ্গে আমাদের কিছু বলবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই যে নিত্য লীলা, তা বৃন্দাবনের প্রতিটি স্থানে অপূর্বভাবে রূপায়িত হয়ে রয়েছে। তারই মধ্য দিয়ে পাওয়া যায় গোপালের
অনন্ত লীলা এবং পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত লীলা, এই লীলার মধ্যে দিয়েই প্রকটিত হয়েছে তার দিব্য চতুর্ময় মূর্তি এবং সর্বধর্ম পরিত্যাগের মামিক স্বর্ণাঙ্গ অহং তাং সর্বপাপ মোক্ষ মহাশ। এই যে সব কিছুকে অপার্থিব করে দিয়ে সে মূল জিনিসটাকে গ্রহণ করে নিলে এবং করে নিয়ে সেই শক্তিকে জাগ্রত করে জীব জগতে কল্যাণে তিনি কাজ করে গেলেন। এইভাবে বারবার ভগবান কৃষ্ণের লীলাক্ষেত্র এই মহাবৃন্দাবনে পাওয়া যায় তার নিত্য লীলা রূপ। সেই রূপ যে কত অপূর্ব, সেই রূপ যে কত অপূর্ব তা প্রত্যক্ষ করার সৌভাগ্য আমার হয়েছিল। এই অবস্থাটা যখন চলে তখন সর্বক্ষেত্রে বৃন্দাবনের প্রতিটি লীলাক্ষেত্রে ঘটে বিচিত্র সব লীলা। সেই সব লীলা কালক্রমে যুগ যুগান্ত ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনকে জয় করে যায় এবং সেই জীবনের মধ্য দিয়েই তারা আবার নতুন করে বেঁচে ওঠেন, বাঁচবার মতো বাঁচার অবস্থায় লাভ করে। কাজে আনন্দং খলিদং ব্রহ্ম, সবসময় আনন্দে থাকো, ভগবানকে লাভ করলে এই আনন্দটা আসে, সবসময় আনন্দ লাভ কর। আনন্দং খলিদং ব্রহ্ম, আনন্দই আমাদের স্বরূপ, আনন্দ থেকে আমরা এসেছি, আনন্দতে আছি, আনন্দতে থাকব চিরদিন। আনন্দং খলিদং ব্রহ্ম এই যে কথা, এই কথাটার মূল শক্তিটা হল ভগবানের প্রেম, ভগবানের তথা নারায়ণের দিব্য লীলা মণ্ডিত প্রতিটি বৃন্দাবনের প্রতিটি ক্ষেত্র অমৃত ধারায় প্রবাহিত। এটি উপলব্ধি করলে কেউ আর বৃন্দাবন ছেড়ে যেতে পারবে না, সেই বৃন্দাবনে তারা উত্তর লাভ করেন আনন্দ। তা কাজেই জগতের সর্বক্ষেত্রে অন্তরের থেকে পাওয়া যায় ভগবান কৃষ্ণের সেই লীলা। আর পাঁচ হাজার বছর হয়ে গেল তাই চলছে, তা প্রতিদিন প্রতি মুহূর্তে নিত্য হয়ে আছে। এই যে নিত্য হয়ে থাকা, এটাই হচ্ছে পরমের লক্ষণ, এটাই পরম আনন্দস্বরূপ, ব্রহ্মস্বরূপ, জ্ঞানস্বরূপ, অমৃতস্বরূপ, আনন্দং কলিদং ব্রহ্ম, আনন্দং কলিদং ব্রহ্ম, আনন্দং কলিদং ব্রহ্ম। জয় জয় তারা, জয় জয় বাপ। এবার আমরা শুনছি শিল্পী নিবেদিতা মিত্রের কণ্ঠে একটি সুন্দর ভক্তিগীতি। নমস্কার, আমি নিবেদিতা মিত্র। জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি একটা কৃষ্ণের ভজন গাইছি। Oh,
এই মুহূর্তে আমরা শুনছি সঙ্গীত শিল্পী তিয়াশা ভট্টাচার্যের কণ্ঠে একটি সুমধুর ভক্তিগীতি। নমস্কার, আমি তিয়াশা ভট্টাচার্য, চন্দননগর হুগলিতে আমার বাড়ি। গোপালের চরণে একটি গান নিবেদন করছি এবছর জন্মাষ্টমী উপলক্ষে। Thank you.
এবার শুনব আমার আরেক প্রিয় বোন মৌমিতা সরকার গুপ্তর কণ্ঠে একটি ভক্তিগীতি। গানটি হল ভ্রমর কৈও গিয়া। উদ্ধব যখন রাধারানীর কাছে আসে তখন তাকে ভ্রমর রূপে কল্পনা করে রাধারানী যে বার্তা দিয়েছিলেন সেই বার্তাই এখানে গানের সুরে তুলে ধরা হয়েছে। মৌমিতা সেই গানটি আমাদের এবার পরিবেশন করবে। ভ্রমর কৈও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কৈও গিয়া কৈও কৈও মাথার কেশর দুই ভাগ করি রে রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কৈও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে ভাইবে রাধার মন বলে শুনো রে কালিয়া
এবার আমরা শুনছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৃষ্ণানন্দীর কণ্ঠে একটি ভক্তিগীতি। কৃষ্ণানন্দী হচ্ছেন আমাদের সকলের পরিচিত এবং প্রিয় বিদিশা বোন ও তিথি বোনের মা। খুব সুন্দর গান করেন তিনি। এই প্রথম আমাদের অধিবেশনে আমরা তার গান পেলাম। এবার আমরা সেই গান শুনব। এবার একটি
সুন্দর ভক্তিগীতি শ্রীকৃষ্ণের গান গেয়ে শোনাচ্ছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সারদা মজুমদার। সারদা দিদিভাই খুব সুন্দর গান করেন, এই প্রথম আমাদের অনুষ্ঠানে আমরা তাকে পেলাম। এবার আমরা তার কণ্ঠে শুনব একটি ভক্তিগীত। সরোজ নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, একই দেহরাম আর কৃষ্ণ সুমধু। এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহরাম আর কৃষ্ণ সুমধু। সরোজ নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, একই দেহরাম আর কৃষ্ণ সুমধু। জীবে শিবে এক করে ঘুচালে বিভেদ, সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবে, অবতার বরিষ্ঠায় তোমাদের প্রণাম। ভ্রান্তি হলো দূর, একই দেহরাম আর কৃষ্ণ সুমধু, একই দেহরাম আর কৃষ্ণ সুমধু। এক তারাতে বেঁধে দিলে দোতারা। এবার আমাদের শরণাগত সম্প্রদায়ের সেক্রেটারি এবং যিনি এই শরণাগত সম্প্রদায়কে খুব সুন্দরভাবে রিভাইভ করে তুলেছেন এবং নতুন করে এই সম্প্রদায়ের পুনরুত্থানের পিছনে যিনি অনেক ভালোবাসা দিয়ে নিষ্ঠা দিয়ে এই সম্প্রদায়কে আগলে রেখেছেন, সেই কিয়া সাউ দিদি এবার আমাদের শোনাচ্ছেন একটি পাঠ, ভাগবতের পাঠ। আজকের দিনের জন্য এই ভাগবতের পাঠ আমাদের বড় আনন্দ দেবে। নমস্কার, আজ শুভ জন্মাষ্টমী, আমার প্রাণপ্রিয় শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি। দ্বাপর যুগে এই তিথিতে তিনি দুষ্টের দমন, সাধুদের সুরক্ষা এবং ধর্ম সংস্থাপন করার জন্য মাতা দেবকী ও পিতা বসুদেবের গৃহে আবির্ভূত হন। তার নির্দেশে মাতুল কংসের হাত থেকে তাকে বাঁচানোর জন্য পিতা বসুদেব সেই রাতের অন্ধকারে তাকে তার বন্ধু নন্দরাজের গৃহে রেখে আসেন এবং পরিবর্তে বন্ধুর সদ্যজাত শিশুকন্যাকে নিজে গৃহে নিয়ে আসেন। গোবরাজ নন্দ এবং তার পত্নী যশোদা দীর্ঘদিন পর সন্তান হয়, তারা খুব আনন্দিত হন এবং তার পরের দিন তার রাজ্যে বিরাট উৎসব পালন হয় যা নন্দ উৎসব নামে পরিচিত। আজ এই শুভ দিনে এই দিনাতিদিনা মহামুনি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবতের নন্দোৎসব অংশটির বাংলা পদ্যানুবাদ পাঠ করার চেষ্টা করছে। এই দাসানুদাসীর সকল অপরাধ ভুল ত্রুটি সবাই
নিজর কোণে ক্ষমা করবেন এই প্রার্থনা করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নন্দোৎসব প্রভাত হইল নিশি উষার উদয় পক্ষীকুলো তাহা দেখি হরষিত হয় কোকিল নিকর কুহু কুহু রব করে অন্য অন্য পাখি ডাকে নিজ নিজ স্বরে কেকা কেকা ধ্বনি করে ময়ূর ময়ূরী ডাহুক ডাহুকি ভাসে জলের উপরি খঞ্জন খঞ্জনি হয় আনন্দে মগন বিষদে কুমুদি সতী মুদিল নয়ন প্রাণপতি হেরি সুখী পদ্মিনী সুন্দরী অলিগণ ভ্রমে সবে মধুপান করি মৃদুমন্দ সুশীতল বহে সমীরণ যোগীগণ যোগেরত মুদিয়া নয়ন নিদ্রাভঙ্গে যশোমতি গাত্রোত্থান করি চারিদিকে চাহি দেখে নেত্রযুগ মেলি চাহিয়া দেখে নীল চাঁদের উদয় হেরি যশোমতি সতী পুলক হৃদয় কোথা গোপরাজ বলি ডাকে ঘন ঘন আসিয়া দেখো নীল চাঁদের বদন দেখো দেখো কোলে মোর কি বানিল মনি এমন রতন কহু নাহি দেখি শুনি হেন কালে ব্রজরাজ করে আগমন যশোদার কোলে হেরে অমূল্য রতন নীলমণি আলো করে সুতিকা আগার হেরি নন্দ দেন সুখ সাগরে সাঁতার পুত্র হেরি গোপরাজ আনন্দে মগন ভেরিতে ঘোষণা দেয় অমনি তখন নন্দের হয়েছে পুত্র বলি বাজে ভেরি গোপ গোপী দৌড়াদৌড়ি আসে নন্দপুরী আনন্দ উৎসব হয় নন্দের আগারে দিন দুঃখী পায়দাম সবে অকাতরে ভারে ভারে দধি দুগ্ধ ভৃত আসে কত দিয়তাং ভুজ্যতাং শব্দে হয় অবিরত এই রূপে নন্দ উৎসব হয় সমাপন ভাগবতে সুধা কথা ব্যাস বিরোচন ওং কৃষ্ণায় অর্পণমস্তু জয় গুরু জয় গোপাল জয় শ্রী রাধে নমস্কার। এবার আমরা শুনব আমাদের সকলের প্রিয় মিনু বোন অর্থাৎ মীনাক্ষী ঘটকের কণ্ঠে একটি ভক্তিগীতি। মীনাক্ষী আমাদের অধিবেশনে এই প্রথম সঙ্গীত পরিবেশন করছে। এবার আমরা ওর কণ্ঠে শুনব একটি ভক্তিগীতি। সবসে পেলে শ্রী গুরু চরণ মে কোটি কোটি প্রণাম। এক ভজন যো মুঝে সবসে প্রিয় হে ও আজ শোনানে কি কোশিশ করুঙ্গি। ये जीवन है तेरे हवाले मुरलिया वाले जीवन है तेरे हवाले जीवन है तेरे हवाले मुरलिया वाले ये जीवन है तेरे हवाले ये जीवन है तेरे हवाले मुरलिया वाले मेरे अपने हुए हैं बेगाने मेरे अपने हुए हैं बेगाने अब तू ही अपना ले अब तू ही अपना ले मुरलिया वाले ये जीवन है
तेरे हवाले जीवन है, तेरे हवाले मुरलियाँ वाले, हम है मुरली तेरे अधर की, हम है बंसी तेरे अधर की, चाहे तुझे से बजा ले मुरलियाँ वाले, चाहे तुझे से बजा ले मुरलियाँ वाले, ये जीवन है तेरे हवाले, ये जीवन है तेरे हवाले मुरलियाँ वाले, हम कठपुतली है तेरे हाथ की, हम कठपुतली है तेरे हाथ की, चाहे तुझे से नचा ले मुरलियाँ वाले, ये जीवन है तेरे हवाले, जीवन है तेरे हवाले मुरलियाँ वाले, अपनी चरण की दास बना ले, अपनी चरण की दास बना ले, वृंदावन में बसा ले, ओ वृंदावन में बसा ले मुरलियाँ वाले, ये जीवन है तेरे हवाले, ये जीवन है तेरे हवाले मुरलियाँ वाले, ये जीवन है तेरे हवाले मुरलियाँ वाले, जय गुरु जय गोपाल। आज के आमादेर अनुष्ठान एखाने समाप्ति लाभ करछे। ए अनुष्ठाने जारा संगीत परिवेशन करेछेन गोपाल सकलेर संगीती श्रवण करेछे एवं बड़ आनंद पेयेछे, तार मुखखानी एखोनो हासिते झलमल। এই অনুষ্ঠানে আজ যারা অংশগ্রহণ করলেন সকলের মিলিত প্রয়াসে অনুষ্ঠানটি সার্থক হলো। আশা করি যে ভক্তরা এই অনুষ্ঠানটি লাইভ দেখবেন এবং পরে রেকর্ডেড দেখবেন তাদেরও ভালো লাগবে। গোপালের এই আবির্ভাব দিবসে সবার জন্য প্রার্থনা করি আনন্দ, শান্তি ও শরণাগতি। আলোর পথে এগিয়ে যাওয়ার জন্য এই তিনটি আমাদের নিত্য প্রয়োজন। কথাই আছে, কৃপা না পেলে এগোনো যায় না। কৃপা কি? খ্রি মানে করো, পা মানে পাবে। যত তুমি কর্ম করবে, যত তুমি এগিয়ে যাবে, ততই তুমি কৃপা অন্তরে লাভ করবে। আর যখনই আমরা কর্ম ঠিকমতো করতে পারব, কৃপার আলোয় ঠাকুর আমাদের ভরিয়ে দেবেন, তখন নেগেটিভ শক্তির কৃপান আমাদের কিচ্ছু করতে পারবে, আমরা এগিয়ে যাব তখন আলোর পথে। আর সেই আলোর পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কর্ম যেমন করতে হবে, তেমনি শরণাগতি রাখতে হবে আমাদের ইষ্টের চরণে। ইষ্ট, গুরু এবং মন্ত্র তিনটি এক, এই তিনটিকে একত্রে ধরে এগিয়ে যেতে হবে, তবেই আমরা সার্থক হতে পারব আমাদের জীবনে। আজকের জন্মাষ্টমীর অনুষ্ঠান এখানেই বিশ্রাম লাভ করলো। ভালো থেকো সকলে, আনন্দে থেকো, কারণ আমরা অমৃতের সন্তান, আনন্দের উৎসর সাথে পরমেশ্বরের সাথে আমরা নিত্য যুক্ত। তাই এগিয়ে চলো সকলে, চরৈ বেতি চরৈ বেতি। জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।